সালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। থ্রিলার মুভিকেও যেন হার মানাবে ম্যাচের শেষ অংশটা, দমবন্ধ হয়ে এক ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব। 16 আনাশি রান ছড়ানো ম্যাচে কখন কি হচ্ছে যেন বোঝা যাচ্ছিল না। শেষ ওভারে যেখানে জয়ের প্রয়োজন 16 রান, সেখানে প্রথম 5 বলে মোসাদ্দেক 2 উইকেট নিলেও শেষ বলে প্রয়োজন 5 রান। সেই বলে মুজারাবিনকে স্টাম্পিং করে যখন জয়ের আনন্দে মেতে ওঠে বাংলাদেশ, তখনই নো বলে সিদ্ধান্ত ভেসে ওঠে বিগ স্ক্রিনে। ফলে আবারও ফিল্ডিং সাজিয়ে মাঠে নামতে হয় বাংলাদেশকে। আগের বল নো হয় ফ্রি হিট বলে, তখন জয়ের জন্য প্রয়োজন 4 রান। তবে শেষ বল মুজারাবেনি আর ব্যাটে লাগাতে না পারায় 3 রানের জয়ে ফের উল্লাসে মাতে টিম টাইগার্স। একটা জয়ের জন্য যেখানে 15 বছরের অপেক্ষা, সেখানে দ্বিতীয় জয়টা এসে গেল এক ম্যাচ পরেই, বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের তৃতীয় জয়। এটি দ্বিতীয় জয় ছিল এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে, আর প্রথম জয় 2007 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর আগে জিম্বাবুয়েকে 151 রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম অর্ধশতকে দেখা পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তার 55 বলে 71 রানের ইনিংসে 6 উইকেট হারিয়ে 150 রানের সংগ্রহ পায় টাইগাররা। আফিফ হোসেন করেন 19 বলে 29 রান। এই দিন টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে সাবধানে শুরুর পরও অস্বস্তিতে পড়ে বাংলাদেশ। আরও একবার ব্লেসলিং মুজারাবানিতে ভাঙন ধরে বাংলাদেশের টপ অর্ডারে। সৌম্য সরকারের পর লিটন দাসও ফেরেন এই বলারের শিকার হয়ে। 2 উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ছিল 32 রান। সৌম্য সরকার 0 ও লিটন দাস ফেরেন 12 বলে 14 রানে। তবে অধিনায়ক সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠে বাংলাদেশ। দুজনের 54 রানের জুটি ভাঙেন শন উইলিয়ামসের বলে সাকিব আল হাসান ফিরে গেলে। 20 বলে 23 রান করে সাকিব ফিরে গেলে শান্তর 36 রানের আরও একটি জুটি করে তোলেন আফিফ হোসেনকে সাথে নিয়ে। 17তম পরে 55 বলে 71 রান করে সিকান্দার রাজার শিকার হন শান্ত। তবে আফিফ হোসেনের দুর্দান্ত ফিনিশের 150 রানের মাইল ফলক পাড়ি দেয় বাংলাদেশ। এর মাঝে 9 বলে 7 রান করে ফেরেন মোসাদ্দেক, 1 বলে 1 রান করে আউটের শিকার হন নুরুল হাসান সোহান।